নমস্কার বন্ধুরা ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে ভারতীয় পোস্ট অফিসের পোস্ট পেমেন্টস ব্যাংকে নতুন শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে অনেকগুলি পদে কর্মী রিক্রুট করা হচ্ছে যেখানে সরাসরি আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং এখানটায় পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো চাকরি প্রার্থী সরাসরি এখানটায় অনলাইনে আবেদন করতে পারবেন তো কিভাবে আপনারা এখানটায় আবেদন করবেন অবশ্যই জানিয়ে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে অফিসিয়াল নোটিফিকেশান সহকারে তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব

অফিসিয়াল নোটিফিকেশানের নোটিফিকেশান নাম্বার কিন্তু আপনারা এখানটায় অন স্ক্রিন দেখতে পারছেন এবং এখানটায় পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং কী করে আপনারা অনলাইনে আবেদন করবেন সেটাও কিন্তু এই ভিডিও লাস্ট পার্টে দেখিয়ে দেবো এবং এখানটায় দেখতে পারছেন এখানটায় আবেদন প্রক্রিয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে তেরো ছয় দু হাজার তেইশ তারিখ থেকে যা চলবে কিন্তু এখানটায় তেসরা জুলাই দু হাজার তেইশ তারিখ পর্যন্ত অর্থাৎ তেসরা জুলাই দু হাজার তেইশ তারিখ পর্যন্ত আপনারা সরাসরি এখানটায় অনলাইনে আবেদন করতে পারবেন এবং এখানটায় কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখতে পারছেন এখানটায় আপনাদের কিন্তু বিভিন্ন পদে এক্সিকিউটিভ পোস্টে রিক্রুট করা হচ্ছে আপনারা অন স্ক্রিন দেখতে পারছেন যেখানটায় সীমা লেখা দেওয়া হয়েছে পোস্ট ওয়াইজ এখানটায় লেখা দেওয়া হচ্ছে আপনাদের কনসালটেন্ট আইটি অ্যাসোসিয়েট পোস্টে যে আপনাদের এক্সিকিউটিভ পোস্টে রিক্রুট করানো হবে সেখানটায় চব্বিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এছাড়াও কনসালটেন্ট আইটি পোস্টে রিক্রুট করানো এক্সিকিউটিভ পোস্টে যেখানটায় তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানটায় সিনিয়র কনসাল্টেন্ট আইটি পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানটায় কিন্তু আপনারা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো বন্ধুরা এরপরে দেখুন এরপর এখানটাই লিখে দেওয়া হচ্ছে এরপর এখানটায় কিন্তু আপনাদের ভ্যাকেন্সিগুলি লিখে দেওয়া রয়েছে আপনাদের পোস্ট ওয়াইজ সেখান ভ্যাকেন্সিগুলি আপনারা স্ক্রিন দেখতে পারছেন পোস্ট ওয়াইস এখানটায় ভ্যাকেন্সি লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আপনাদের শূন্য পদে তালিকাটা কিন্তু বিভক্ত করে দিয়ে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে সেখান থেকে অফিসিয়াল কেশন থেকে ডাউনলোড করে নিতে পারেন বন্ধুরা এখানটায় টোটাল মিলিয়ে কিন্তু তেতাল্লিশটি শূন্য পদে রিক্রুট করানো হচ্ছে এবং এখানটায় পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলেও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন এবং এখানটায় দেখুন এখানে আবেদন করবার জন্য কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন লাগবে প্রথম যে পোস্ট রয়েছে এই পোস্টের জন্য এখানটায় রয়েছে তিরিশটি শূন্য পদ আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানটায় আবেদন করতে হলে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আপনাদের যদি এখানটায় ব্যাচেলার ইঞ্জিনিয়ার ডিগ্রি কমপ্লিট করা থাকে অথবা আপনাদের যদি এখানটায় বিটেক ডিগ্রি কমপ্লিট করা থাকে কম্পিউটার সায়েন্সের ওপরে অথবা ইনফরমেশন টেকনোলজির ওপরে তাহলে আবেদন করতে পারবেন অথবা আপনাদের যদি এখানটায় মাস্টার ডিগ্রি কমপিট করা থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন সঙ্গে অবশ্যই এক বছরের এক্সপিরিয়েন্স আপনাদের চাওয়া হয়েছে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে লেখা দেওয়া রয়েছে এখানে আবার এক্সিকিউটিভ পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং এরপরের যে পোস্ট হচ্ছে কনসালটেন্ট আইটি পোস্টে এক্সিকিউটিভ পোস্টে রিক্রুট করানো হচ্ছে এবং এখানটায় দশটি শূন্যপত্র রয়েছে এবং এখানে আবেদন করতে হলে আপনাদের ব্যাচলার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে অথবা আপনাদের বিটেক ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে কম্পিউটার সেন্স অথবা ইনফরমেশন টেকনোলজির উপরে তাহলে আবেদন করতে পারবেন অথবা এখানটায় আপনাদের মাস্টার ডিগ্রি যদি কমপ্লিট করা থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে তাহলে আবেদন করতে পারবেন সঙ্গে এখানট মিনিমাম কিন্তু আপনাদের চার বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে আপনার অনস্ক্রিন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা নেক্সট দেখুন নেক্সট যে পোস্ট এখানে রিক্রুট করা হচ্ছে সিনিয়র কনসালটেন্ট আইটি পোস্ট রিক্রুট করানো হচ্ছে যেখানটায় তিনটি শূন্যপত্র রয়েছে এবং এখানেও কিন্তু সেম কোয়ালিফিকেশন লিখে দেওয়া রয়েছে এবং এখানেটাই কিন্তু আপনাদের ছ বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে আপনার অনস্কিন স্ক্রিন দেখতে পারছেন তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে একটু ভালো করে চেক আউট করে নেবেন এবং এখানটায় দেখতে পারছেন এখানটা সিলেকশন প্রসেসটা কিন্তু লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা একটু চেক আউট করে নেবেন এছাড়াও এখানটায় আপনাদের কোন পোস্টে কত স্যালারি দেওয়া হবে সেই বিষয় এখানটায় লিখে দেওয়া রয়েছে এখানটায় কিন্তু পোস্ট ওয়াইস আপনারা স্যালারি স্ট্রাকচারটা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা একটু চেক আউট করে নেবেন কোন পোস্টে কত স্যালারি দেওয়া হবে এবং এখানটায় সরাসরি কিন্তু আপনাদের দিল্লি এবং চেন্নাইতে কিন্তু পোস্টিং হয়ে যাবে সেই বিষয় এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলেও মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এবং এখানে অনলাইনে আবেদন করার সময় আপনাদের আবেদন ফিস কি লাগবে দেখুন লিখে দেওয়া রয়েছে এস সি এসটি পিডাবল ডি ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনাদের দেড়শো টাকা লাগবে আবেদন ফিস এবং আপনারা যদি এখানটা অন্যান্য ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাদের সাতশো পঞ্চাশ টাকা লাগবে আবেদন ফিস যা আপনারা অনলাইনে আবেদন করার সময় দিতে পারবেন এবং এখানটায় কিন্তু লাস্ট ডেট রয়েছে তেসরা জুলাই দু হাজার তেইশ তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এবারে আমি আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা এখানটায় কী করে অনলাইনে আবেদন করবেন ঠিক আছে তো বন্ধুরা অনলাইনে আবেদন করার জন্য আপনাদের কিন্তু চলে আসতে হবে সরাসরি আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ্লাই অনলাইন বলে একটি লিংক দেওয়া থাকবে সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং এখানে ভিজিট করার পর সবার প্রথমে আপনারা এখানটায় দেখতে পারবেন যদি আপনাদের এখানটায় আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে সবার প্রথমে আপনারা এখানটা দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন সিম্পলি আপনার এখানটায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে নিয়ে তারপর কিন্তু আপনারা এখানটায় ব্যাক করে আপনারা এখানটায় আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানটায় আপনাদের পাসওয়ার্ড এবং এখানটায় যে সিকিউরিটি ক্যাপটাটি আপনারা দেখতে পাচ্ছেন এই সিকিউরিটি ক্যাপটা আপনারা এখানটায় দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন আর যদি আপনাদের এখানটায় আগে থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করা থাকে তাহলে আপনারা আপনাদের সিম্পলি এখানটা রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড এবং এই ক্যাপচারটি এখানটায় দিয়ে সিম্পলি আপনার সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানটায় পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন এবং তারপর কিন্তু আপনারা এখানটায় অনলাইনে আবেদন করতে পারেন তো বন্ধুরা এখানটায় অনলাইনে আবেদন করার আগে অবশ্যই আপনার আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংকে ক্লিক করে সরাসরি আপনার আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে সেখান থেকে অফিশিয়াল নোটিফিকেশান থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্ব আবেদন করবেন তো বন্ধুরা এই রয়েছে কিন্তু আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জবফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ